অতীত পরিসংখ্যান কিংবদন্তিদের অর্জন আর নামের ভারে এখনও বিশ্ব ফুটবলে আলোচনা হয় ব্রাজিল নিয়ে। কিন্তু বর্তমান সময়ে ব্রাজিল ফুটবলের যে ধারা, যেভাবে চলছে ব্রাজিল ফুটবল, তাতে অদূর ভবিষ্যতে এই দল নিয়ে হয়তো আলোচনা আরও কমে যাবে বিশ্ব ফুটবলে। ব্যর্থতার বৃত্তে আটকা ব্রাজিল লম্বা সময় ধরে ভুলের পুনরাবৃত্তি ঘটিয়ে বড় ইভেন্টগুলোতে ব্যর্থতার ধারা বজায় রেখেছে সেলেসাওরা। সবশেষ 2022 কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে ব্রাজিল। সেই ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে টাই ব্রেকারে হেরেছিল সেলেসাওরা, যে টাই ব্রেকারে নেইমার জুনিয়রকে দিয়ে শর্ট করাননি ব্রাজিলের কোচ তিতে। এবার একই টাই ব্রেকারে কোপা আমেরিকা থেকে বিদায় নিয়েছে সেলেসাওরা। উরুগুয়ের কাছে টাইব্রেকারে 4-2 গোলে হেরে বিদায় নিয়েছে ব্রাজিল। টাইব্রেকারে এলেই যেন সবকিছু ভুলতে বসে ব্রাজিল। কোপা আমেরিকা আসরে ব্রাজিল কতটাই ছন্দহীন ছিল সেটা বলার অপেক্ষা রাখে না। এবারে টুর্নামেন্টে এখন পর্যন্ত ব্রাজিলের খেলা 4 ম্যাচের মধ্যে জয় কেবল একটি। টুর্নামেন্ট জুড়ে ব্যর্থতার পরিচয় দিয়েছেন ব্রাজিলের আক্রমণ ভাগের তারকারা, যারা নেইমার জুনিয়রের সঙ্গে ব্রাজিলের সম্প্রতি সময়ের আক্রমণ ভাগ ভিনিসিয়াস জুনিয়র রড্রিগো গোয়েজদের তুলনা করছেন তারা বড্ড ভুল করছেন। ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র দলে না থাকা যে কত বড় প্রভাব ফেলেছে ব্রাজিল দলে, সেটা একেবারেই সুস্পষ্ট ছিল এবারের কোপা আমেরিকা আসরে। অ্যালিসন বেকারের কথা না বললেই নয়, বর্তমান বিশ্বের অন্যতম সেরা গোলরক্ষকদের একজন বলা হয় তাকে। কিন্তু গোলবারের নিচে সফলতার ছিটে ফোটাও দেখা যায় না তার কাছ থেকে। টাইব্রেকারে তার ব্যর্থতা ব্রাজিলকে ডুবিয়ে যাচ্ছে বরাবরই। ফুটবলাররা ক্লাব ফুটবলে দুর্দান্ত পারফর্ম করলেও জাতীয় দলে এসে ব্যর্থ হতে দেখা যায়। এর পিছনে মূল কারণ ব্রাজিল দলের সমন্বয় করাটা হচ্ছে না কোচিং স্টাফদের দ্বারা। বর্তমান কোচিং স্টাফে যারা আছেন তারা ব্রাজিলের দলটাকে সমন্বয় করতে পারছে না, অর্থাৎ ক্লাব ফুটবলের পারফরম্যান্সটা জাতীয় দলে নিয়ে আসতে পারছে না তারা। তাই তো কোচদের ব্যর্থতায় গোল পোস্ট থেকে ডিফেন্স, মাঝমাঠ কিংবা আক্রমণ ভাগ, সব জায়গাতেই ব্যর্থতা সুস্পষ্ট ব্রাজিল দলে, যেটার প্রভাব লম্বা সময় ধরে দেখা যাচ্ছে সেলেসাওদের ফুটবলে।